আগরতলা শহরে ব্যবসায়ীদের মধ্যে প্রায় 88% ব্যবসায়ী পুর নিগমের প্রপার্টি ট্যাক্স, তোজি রেন্ট, ট্রেড লাইসেন্স রেনুয়েল, MSSAI লাইসেন্স, লিগেল মেট্রোলজি লাইসেন্স ইত্যাদি রেনুয়েল ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছে। বছরের পর বছর ব্যবসা করে নিজেদের বিষয় সম্পত্তি বাড়ালেও ফাঁকি দিয়ে যাচ্ছে পুর নিগমকে, যার ফলে শতকরা 12% ব্যবসায়ী থেকেও কর পাচ্ছে না পুর নিগম। শুক্রবার রাজধানী মহারাজগঞ্জ বাজার বাণিজ্য ভবনে আয়োজিত নতুন লাইসেন্স ও পুনর্নবীকরণ ক্যাম্পে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাই সমস্ত কর প্রদান করে পুর নিগমকে উন্নয়নের কাজে সার্বিক সহযোগিতা করার জন্য মেয়র ব্যবসায়ীদের উদ্দেশ্যে আহ্বান জানান। এখান থেকে যা যা দপ্তরে যেটা পুর থেকে পাচ্ছেন বা অন্য দপ্তর থেকে পাচ্ছেন বা আমাদের পুর নিগম থেকে যারা ট্রেড লাইসেন্স পাচ্ছেন কিংবা তুজি পাচ্ছেন, তাদের রেন্ট দিচ্ছেন না সময় মতো, ট্রেড লাইসেন্স পেয়েছেন কিন্তু ব্যবসা করছেন কিন্তু উইথ কর দিচ্ছেন না, প্রপার্টি ট্যাক্স কিন্তু দেওয়া হচ্ছে না, কিন্তু সার্বিক শহর উন্নয়নে কিন্তু আমরা 100% লোকের কাজ করছি, দিচ্ছেন 12%, বাকি সুযোগ সুবিধা না দিয়ে কিন্তু এটা দিচ্ছেন। এটা কিন্তু একটা বলবো অন্যায়, আমি ট্যাক্স না দিয়ে আমি সরকার থেকে সমস্ত সুযোগ দিচ্ছি, আর যারা ট্যাক্স দিচ্ছেন তারা কিন্তু ওই আপনার মতোই পাচ্ছে, আপনি না দিয়ে পাচ্ছেন আর ওরা পাচ্ছে। আলটিমেটলি কিন্তু সার্বিক শহর সুন্দর করতে গেলে, সার্বিক রাজ্যের উন্নয়ন করতে গেলে প্রত্যেকটি জনগণের প্রত্যেকটি অংশে যে যে ব্যবসায় জড়িত, ছোটো হোক বড়ো হোক, যার যে ব্যবসা সেই ব্যবসা তার নিয়ম অনুযায়ী লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে যে কন্ডিশন থাকে, রেশন করার প্রতি যে শর্ত থাকে সেগুলি আপনার মানতে হবে এবং সরকার এবং পৌর নিগমকে সহযোগিতা করতে হবে সমস্ত দপ্তর। তো আমি আলোচনা দেখেছি, আমি এখানে আমার যে রেকর্ড আছে, আমরা মহারাজগঞ্জ বাজার থেকে প্রায় 5 কোটি টাকা এখন আমরা বকেয়া দেন সবাই ব্যবসা করতে হবে। আমরা কিন্তু ওই জায়গাতে সরকার যাবে আস্তে আস্তে, ফ্রি লাঞ্চের দিন চলে গেছে, এখন সার্ভিস দেবো আমরা বিনিময়ে নেবো, সার্ভিসটা তখনই দেবো যখন আমরা পাবো। তো আপনাদের এগিয়ে আসতে হবে, আমরা কিন্তু কঠোর পদক্ষেপে যাবো, যারা বকেয়া টাকা দেননি নোটিশ করার পর তাদের ট্রেডিশন তারা কেটে দেওয়া হবে, তাদের রেশন বাতিল করা হবে আমাদের তরফ থেকে, আমি জানি না ওনারা কী করবে, কিন্তু আমাদের তরফ থেকে আমরা কিন্তু ওই জায়গাতে যাবো। আর আমরা চাইবো ওই জায়গাতে যাতে না হয়, সেই কারণে শিবির আপনাদের সঙ্গে আলোচনা, আপনারাও শহরের লোক, এই রাজ্যের লোক, রাজ্যের উন্নয়ন আপনারাও চান, শহরের উন্নয়ন আপনারাও উপভোগ করবেন আমার বিশ্বাস। সেক্ষেত্রে সরকার এবং পৌর নিগমকে এবং অন্যান্য ফুড সেফটি যারা যারা পড়ে আছে, যারা বিভিন্ন দপ্তর আছে, যেমন ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।